শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধরো 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 দাদা টাকা পড়ে দেবে, টাকা পড়ে দেবে আজকে। এই যে শেষ রাউন্ড চলছে, রাউন্ড ফিগার বলে এটাকে। ও বাবা ওদিকে বেশি যেও না, ও টুপি বাবা এদিকে যা। দাদা ছ জায়গা তো, তিনটা করে দিচ্ছি কিন্তু। এই যে তিনটে করে কুড়ি টাকা, তিনটে করে কুড়ি টাকা এদিকে। আলু সোয়াবিন ডালের বড়ি হবে এদিকে। তুমি যদি আগে আসতে জানতাম সত্যি ডিম রেখে দিচ্ছি। আর এক পিস না দু পিস, একটা খেয়ে পেট ভরবে না মন ভরবে না? খেলাম না কত দিন। সাত জায়গায় আপনার দু মিনিট দাঁড়াতে হবে দাদা, দু মিনিট ধরে দেখে দাদা। তুমি কি শসা দিচ্ছ নাকি পকোড়ার তরকারির সাথে? পুরো ফ্রিতে নাকি? একদম ফ্রিতে, যেদিন যেমন পাই সেদিন তেমন দিন। আজকের বাজারে 60 টাকা পেঁয়াজের কিলো, টোটাল পেঁয়াজ দেওয়া তো সম্ভব হয় না দাদা। তিনটে পকোড়া বেশি হার্ডলি 3-4 টাকা আমার প্রফিট হয়। এখান থেকে যতটা পারি কাস্টমারের মন জোগানোর চেষ্টা করি, যাতে কাস্টমারও খুশি থাকে আমিও খুশি থাকি। দাদা এদিকে একটু চেপে এসে কপিস পকোড়া আজকে বানানো হয়েছে দাদা। কপিস পকোড়া বানানো হয়েছে 400। কি রাতে কি ঘুমাও না নাকি পকোড়া তৈরি করো? না 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 ঘুমাই ঘুমাও। কখন পকোড়া তৈরি করো? তখন সুন্দর করে কিন্তু পার্সেল চলে গেল দাদা। কি দেবে দাদা বলো, স্যালাডের মধ্যে কি চাই? তুমি যা বলবে তাই পাবে। এভাবে একটা ভালো দেখে শসা চলতো স্যারের জন্য, একদম অরিজিনাল মাংস, একটা অরিজিনাল মাংস হলো ওখান থেকে। ওটা রাখ, ওটা রাখ, একটা ভালো দেখে শসা চলে দাদা, ওটা স্যারকে দিয়ে দিতে হবে ওটা। আচ্ছা এটা কি পুরো তিল ছাড়া পাওয়াটা নাকি দাদা? তিল ছাড়া পাওয়াটা আজকের মতো সবজি শেষ। আচ্ছা পাওয়াটা বেঁচে গেল নাকি? পাওয়াটা বেঁচে গেল। আচ্ছা আচ্ছা দাদা তোমার এখানে কি করে আসবে? শিয়ালদা বাজার, শিয়ালদা নেমে ব্রিজের নিচে যে কাউরে বললেই দেখিয়ে দেবে। কোলে মার্কেট নাকি? একদম কোলে মার্কেট, শিয়ালদা বাজার। আর কিন্তু ওভার ব্রিজের নিচে তাই তো সিসির মার্কেট। পুণ্য লজের দেখিয়ে দাও না, পুণ্য লজ। এই যে পুণ্য লজের হেভি জায়গা সামনে না,